হ্যালো বন্ধুরা, বিউটি এন্ড আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক মহিলা বা মায়ের জীবনে গর্ভাবস্থা একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। এই সময় প্রত্যেক মহিলাই অত্যন্ত ধীর স্থির এবং সচেতনশীল হয়ে ওঠেন। গর্ভাবস্থায় অন্যান্য সব দিকে খেয়াল রাখার পাশাপাশি নিজের খাদ্য তালিকার দিকে নজর দেওয়াটাও খুবই জরুরি। এই সময় উচিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, সন্তানের সঠিকভাবে প্রতিপালন এবং পুষ্টি প্রদান করতে প্রত্যেক গর্ভবতী মায়েরই উচিত সুষম খাদ্য গ্রহণ করা। মা এবং সন্তান উভয় স্বাস্থ্যের উপকারিতার জন্য গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস এবং বাদাম অবশ্যই থাকতে হবে। আজ আমরা আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস খাওয়ার উপকারিতা, ঝুঁকি এবং কিভাবে সেটি খাবেন সেই সব বিষয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমার চ্যানেলে কি প্রথমবার? তাহলে হেলথ এবং বিউটি সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবে না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। প্রথমে আমরা জানাবো গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস বা বাদাম খাওয়ার উপকারিতাগুলি কি। বেশিরভাগ ড্রাই ফ্রুটস এবং বাদাম যেমন অ্যাপ্রিকট, ডুমুর, আপেল, আখরোট, বাদাম, কিশমিশ এবং পেস্তা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রন রয়েছে, যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী। এগুলি একজন গর্ভবতী মহিলার নানান উপকারে আসে। সেগুলি হলো: এক, গর্ভাবস্থায় নারীদের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো কোষ্ঠকাঠিন্য। শুকনো ফল এবং বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সহায়তা করে। গর্ভাবস্থায় প্রচুর হরমোনের ভারসাম্যহীনতা ঘটে, যা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। ড্রাই ফ্রুটসের মধ্যে পলিফেনল থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্টসের খুব ভালো উৎস এবং যা কোষ্ঠকাঠিন্য কাটিয়ে উঠতে সাহায্য করে। দুই, গর্ভবতী মহিলাদের শরীরে আয়রন খুবই জরুরি, আর ড্রাই ফ্রুটসের মধ্যে বিশেষ করে খেজুর, বাদাম এবং কাজুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এই সময় মায়ের শরীর থেকে শিশুর শরীরে রক্ত এবং অক্সিজেন সরবরাহ হয়ে থাকে, তাই রক্ত সরবরাহের প্রয়োজনীয়তা বাড়াবার সাথে সাথে আপনার শরীরে আয়রনের উপাদানগুলির প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়। তিন, ড্রাই ফ্রুটসের মধ্যে উপস্থিত পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেশির সচলতা বজায় রাখে। ড্রাই ফ্রুটস এবং বাদাম পটাশিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা রক্তচাপের মাত্রাকে স্থিতিশীল করে এবং পেশিকে সচল রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ড এবং কিডনিতে খুব বেশি চাপের সৃষ্টি করে, যা হার্ট, কিডনির রোগ এবং স্ট্রোকের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। চার, ড্রাই ফ্রুটস শিশুর দাঁত এবং হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয়। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা, দৃষ্টি এবং ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের জন্য সাহায্য করে। পাঁচ, ড্রাই ফ্রুটস ক্যালসিয়াম প্রদানের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয়। গর্ভাবস্থায় দাঁত এবং হাড়গুলি সুস্থ রাখতে এবং মায়ের শরীরে আরও ক্যালসিয়ামের যোগান দিতে এগুলি সাহায্য করে। এটি শিশুর পক্ষেও অত্যন্ত ভালো। ছয়, আলু, বোকরা এবং খেজুর জরায়ুর পেশিকে শক্তিশালী করে তোলে, বিশেষ করে মসৃণভাবে প্রসব ঘটাতে এটি সাহায্য করে। এছাড়াও এগুলি প্রসব পরবর্তীকালীন রক্তপাতের সম্ভাবনাকেও হ্রাস করে। তবে এই দুটি জিনিস গর্ভাবস্থার শেষের দিকে গ্রহণ করাটা জরুরি বলে অনেকে মনে করেন। সাত, গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস খাওয়ার ফলে হাঁপানি এবং ঘ্রাণ কাশি হওয়ার ঝুঁকি অনেকটাই হ্রাস পায়। এবারে আমরা জেনে নেব গর্ভাবস্থায় কোন কোন ড্রাই ফ্রুটস এবং বাদামগুলি খাওয়া যেতে পারে। আখরোট, কাজু বাদাম, হ্যাজেলনাট, পেস্তা বাদাম, শুকনো অ্যাপ্রিকট, কিশমিশ, শুকনো আপেল, শুকনো ডুমুর, শুকনো কলা এবং চিনে বাদাম ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে ড্রাই ফ্রুটস বা বাদাম খাওয়ার কিছু ঝুঁকি এবং সাবধানতা অবশ্যই রয়েছে। সেগুলি হলো: মাত্রা অতিরিক্ত ড্রাই ফ্রুটস এবং বাদাম কখনোই খাওয়া ভালো নয়, এগুলি মাঝে মধ্যে খাবেন, কারণ এগুলি অতিরিক্ত মাত্রায় খেলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, অ্যালার্জি, ওজন বৃদ্ধি, ক্লান্তি, দাঁতের ক্ষয় ইত্যাদি হতে পারে, কারণ এগুলিতে প্রাকৃতিক শর্করা এবং ক্যালোরির মাত্রা অনেক বেশি থাকে। এবার যেই সাবধানতাগুলি অবলম্বন করবেন সেগুলি হলো: কেনা ড্রাই ফ্রুটসের মধ্যে অতিরিক্ত মিষ্টি সংযোজন করা হয়, তাই এগুলির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে যেগুলি ড্রাই ফ্রুটস এবং বাদামের মধ্যে অতিরিক্ত লবণ এবং মিষ্টি মিশিয়ে থাকে। দুই, প্রক্রিয়াজাত ফল বা ড্রাই ফ্রুটস গ্রহণ না করে প্রাকৃতিক জিনিসগুলি গ্রহণ করার চেষ্টা করবেন। তিন, ড্রাই ফ্রুটস খাওয়ার আগে তা পচা এবং দুর্গন্ধযুক্ত হয়ে গেছে কিনা তা পরীক্ষা করে অবশ্যই দেখে নেবেন। চার, যেগুলির রং ফ্যাকাশে হয়ে গিয়েছে সেই ড্রাই ফ্রুটসগুলিকে এড়িয়ে চলবেন। এবার আমরা জেনে নেব ড্রাই ফ্রুটস কখন এবং কিভাবে খাবেন। এক, বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই ফ্রুটস যখন ইচ্ছে আপনি খেতে পারেন। দুই,
पोहा उपमा इत्यादि रुचिजुक्त खाबार संगे आपनी बादाम किंबा ड्राई फ्रूट्स मिसिए खेते पारें। तीन सैलाड पुडिंग कस्टार्ड और सैंडविचे बादाम और ड्राई फ्रूट्स मिसिए खावा जेते पारे। चार स्मूदी किंबा मिल्कशेकर मध्य एगुलि मिसिए खावा जेते पारे। पाँच किछु ड्राई फ्रूट्स बेश शक्त हय ताई एगुलि कामड़ाते बा चिबोते गेले अनेक समय असुविधा होते पारे, ताई सेगुलिके कयेक मिनिट जले फुटिए निते पारें बा गरम जलेर मध्ये भिजिए तारपरे सेटि खेते पारें। एक दिने कतटा ड्राई फ्रूट्स बा बादाम खावा जेते पारे, पुष्टि प्रयोजनीयता मेटाते आपनी समस्त ड्राई फ्रूट्स बा बादाम मिशिए खेते पारें, तबे एगुलिते अनेक बेशी मात्रायी क्यालोरि थाके, ताई एक मुठोर बेशी कखनोई ड्राई फ्रूट्स बा बादाम खाबेन ना। आपनार जदि गर्भावस्थाय गैस एसिडिटी किंबा कोष्ठकाठिन्यर मतन समस्या थेके थाके किंबा अन्य कोनो समस्या हय किंबा कोनो समस्या ना थाकलेओ अवश्यई ड्राई फ्रूट्स एबं बादाम खाओयार आगे आपनार गायनोकोलजिस्टेर संगे परामर्श करे निये तबेई एटि ग्रहण करबेन। आशा करछि भिडियोटि आपनादेर ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আরো নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।